হ্যালো বন্ধুরা, আমরা আজকে আপনাদের মাঝে ক্যানন জি 2000 প্রিন্টারে কীভাবে মেমোরি আইসি চেঞ্জ করতে হয় সেটা নিয়ে আজকে আপনাদের সাথে থাকছি। আমার চ্যানেল ব্যাংক ভিডিওস আপনার চ্যানেলে লিংক দিলে তো আমরা আর এই কাজ করতাম না। কেন ওই দেখি দেখি তো বাড়ির সব সমস্যা কি এটা সমস্যা আপনাকে দেখতে দেখি লাভ নেই। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন প্রিন্টারে মাদারবোর্ডটি খুলব। প্রত্যেকটা কেবল সুন্দরভাবে খুলে আবার সেট করব, তো আপনারা সাথে থাকুন। তো বন্ধুরা, একটা জিনিস না বললে নয়, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইবটা করে নিন, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আপনাদের সুবিধা অসুবিধা জানাবেন, আমরা আপনাদের সহযোগিতা করব। তো বন্ধুরা, দেখুন আমরা কীভাবে মেমোরি আইটিটা চেঞ্জ করব। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে একটি হট গান, একটু পেস্ট আর একটা মেমোরি আইসি। প্রথম আমরা মেমোরি আইসির গায়ে পেস্ট লাগাই নিব, যাতে মেমোরি আইসিটার ক্ষতি না হয়, খুব তাড়াতাড়ি উঠে যায়। এবার আমরা হট গান দিয়ে হিট দিব, তো সাবধানে হিট দিবেন যাতে আপনার মেমোরি আইসিটা নষ্ট পড়ে না যায়। আর আপনার এক জায়গায় হিট দিবেন না, হিট দেওয়ার সময় আপনি একটু নাড়াচাড়া করবেন হট গানটা, যাতে আপনার আইসিটাও ভালো থাকে। তো দেখুন মেমোরি আইসিটা তুলে আমরা আবার একটা নতুন আইসি লাগাবো। আপনারা সব সময় একটু লক্ষ্য রাখবেন যে ক্যানন জি 2000 প্রিন্টারটি খুব সিনসিয়ারিটি একটা প্রিন্টার। এটা ফ্ল্যাশ মোডে আনার পরে যদি কারেন্ট অফ হয়ে যায় তো মনে করবেন ফ্ল্যাশটা নষ্ট হয়ে যাবে, তবে মেমোরি আইসিটা
নষ্ট হয়ে যাবে। তাই সবসময় সাবধানে কাজ করবেন। ইউপিএস ব্যবহার করলেও ভালো হয় যখন আপনি এটা ফ্ল্যাশ দিতে যাবেন। জি 2000 প্রিন্টারের ফ্ল্যাশ সফটওয়্যারটি আপনারা নেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর কীভাবে ব্যবহার করতে হয় সেটা তো আমরা আপনাদের বোঝাই দিচ্ছি। আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, দেখবেন প্রতিনিয়ত আমরা ভিডিও দিব, সেই ভিডিওতে এক একটা রকম সমস্যা সমাধানের ভিডিও সাথে। আমার ভিডিও যদি ভালো লাগে তো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিওটি আপনি আগে উপভোগ করতে পারেন। তো বন্ধুরা দেখুন আমাদের আইসিটা লাগানো হয়ে গেছে। আমরা এবারে প্রিন্টারে মাদারবোর্ডটি লাগিয়ে আপনাদের সামনে তুলে ধরব প্রিন্টারটি রেডি আছে কিনা। বন্ধুরা আপনারা মেমোরি আইসি লাগানোর পরে সঙ্গে সঙ্গে ওটা প্রিন্টারে ইউজ করবেন না, কারণ আইসিটা অনেক গরম থাকে বুঝছেন, যার কারণে হয়তোবা প্রিন্টারে পাওয়ার দেওয়ার সাথে সাথে আইসিটি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য একটু ঠান্ডা করে নেবেন। আমরা এখন মাদারবোর্ডটি লাগাবো। মাদারবোর্ডটি লাগানোর পরে প্রিন্টারটি রেডি হয় কি না সেটা চেক করব। তো প্রিন্টারে সব কেবলগুলো ভালোভাবে লাগাবেন আপনারা, যাতে কোনো কেবল উলটপালট না হয়। তো বন্ধুরা দেখুন আমাদের প্রিন্টারটি রেডি। আগে হেড নড়ত না, এখন হেড কালি যাচ্ছে, হেড নড়ছে। এভাবে আপনারা কাজটি করলে সফলতা পাবেন।
you.